ফল উদ্যান হিসেবে খ্যাত এখন ঠাই হৈছে তিনিচুকীয়া জিলার বারেকুড়ি। বৃহত্তর বারেকুড়ি অঞ্চলটো প্রকৃতির বিভিন্ন মূল্যবান সমলেৰে পরিপূর্ণ। হলৌ বান্দৰ বসতিস্থল হিসাবে পরিচিত বারেকুড়িত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে বিশ্ব হল দিবস। বিশ্বৰ পর্যটকসকলক আকর্ষণ করার মানসেৰে বিভিন্ন কার্যসূচীরে দীঘলহাকু গাঁৱৰ ৰাজহুৱা খেলপথাৰত হল দিবস উদযাপন কৰিছে গাঁওবাসীয়ে। প্রকৃতির উমাল পরশত জীপাল হৈ উঠা জৈব বৈচিত্র্যে ভরপুর এই বারেকুড়ি অঞ্চলটো এতিয়া গ্রাম্য পর্যটনস্থলীলৈ রূপান্তরিত হৈছে। কারণ সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষলৈ বাট নাযায়, একুশখন গাঁৱৰ ৰাইজে সমিল মিলেৰে প্রতিগৰাকী ব্যক্তিয়েই বৃহত্তর অঞ্চলটোত বিগত বর্ষসমূহত হলৌ বান্দৰ সংরক্ষণ, লোক সংস্কৃতি পরিদর্শন করার কাম কৰি আহিছে। বারেকুড়ি পরিবেশ উন্নয়ন সমিতি আর বারেকুড়ি হলৌ উদ্যান দীঘলাখু খণ্ড পরিচালনা সমিতির যৌথ উদ্যোগত অসম সরকারের সৌজন্যত বন বিভাগ আর তিনিচুকীয়া জিলা প্রশাসনের তত্ত্বাবধানত অনুষ্ঠিত হলৌ দিবসত গছপুলি রোপণেরে পুয়ার কার্যসূচী আরম্ভ করার পাছত হলৌ সংরক্ষণ আর সজাগতামূলক সাংস্কৃতিক শোভাযাত্রা বাহির করে বারেকুড়ি অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর উদ্যোক্তা সমিতি। বিশ্ব হলো দিবস আমি আয়োজনের মূল উদ্দেশ্য হল বারেকুড়ি থাকা হলোখিনি সংরক্ষণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বাট কটি আর ত্বরান্বিত হয়। বারেকুড়ি অঞ্চল হলোর যোগেদি যে গ্রাম্য পর্যটনের প্রসার আর প্রসার যে ধারণা করা হয়েছে, সেই ধারণাটা আমি বিশ্বব্যাপী লৈ যাবৰ কাৰণে এক প্রয়াস করছো। ইতিমধ্যেই যে নিবনুয়ার সংখ্যা বৃদ্ধি পাইছে, পর্যটনের যোগেদি আমি বারেকুড়ি অঞ্চল নিবনুয়ার যে হ্রাস করবর কারণে এক প্রয়াস আমি চলাইছো। আর যে হলৌ দিবস, এই হলৌ দিবসের এই প্রসার জড়িয়ে বারেকুড়ি অঞ্চল বারেকুড়িত দীঘলাকু গাঁৱত দুদিনীয়া কার্যসূচীরে বিশ্ব হলৌ দিবস আমি আয়োজন করেছো। পুনপ্রথমবারে 2015 চনত ইংল্যান্ডত হলৌ দিবস উদযাপন করা হয়েছিল। তার পাছতেই আমি 17-18 সমান্তরাল হয়ে ছবছর আমি বিশ্ব হলৌ দিবস আমি আয়োজন করে আছো। আর প্রতিটি কার্যসূচীতেই কিছু উদ্দেশ্য নিহিত হয়ে থাকে। উদ্দেশ্যটি হল কি, আমি কেনেদরে এই অঞ্চলটো প্রচুর সম্ভাবনা আছে পর্যটকের, কেনেদরে আমি গ্রাম্য পর্যটনস্থলী করব পারো, তার নিমিত্তে এয়া স্থানীয় যুবসকল আমার আগরণুয়া বিপ্লব চেতিয়ার বহুদিনেরপ্রায় তেখেতে যে অরিহণা পর্যটনস্থলীখানির কারণে হলৌ আমার প্রকৃতিপ্রেমী হলৌ যিকেইটি যিকেইটা আছে, এত প্রায় 22টা পরিয়াল আছে। গতিকে এই 22টা পরিয়ালের আর মাগুরি মতাফুং বিল আছে, এজত পক্ষীর উদ্যান আছে। গতিকে ইয়াত বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক বিভিন্ন দেশেরপরা আহে। আমি যদি পর্যটকসকলের নিমিত্তে যদি আমি কিছু সুবিধা প্রদান করব পারো, নিশ্চিতভাবে ইয়াত আমি তেনে ধরনের গ্রাম্য পর্যটকের একটা সাংঘাতিকভাবে সম্ভাবনা আছে। বারেরহণীয়া বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হওয়া এই বিশ্ব হলৌ দিবসত বহুকেইগৰাকী পরিবেশ কর্মী, অভিনেত্রী আশা বৰদলৈ, বিধায়ক বলিন চেতিয়ার, তিনিচুকীয়া জেলার বিভিন্ন প্রান্তর গণ্যমান্য ব্যক্তিসকলে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতত বারেকুড়ির হলৌ বান্দৰৰ কথা উল্লেখ হওয়া, বারেকুড়ি অঞ্চলটো বর্তমান সেউজীয়া পরিবেশ, ইতিহাস বিজড়িত বহু সমল, পক্ষী উদ্যান, পৃথিবীর অদ্বিতীয় বন মানুষ হলৌ বান্দর, বিলুপ্তপ্রায় ধনেশ পক্ষী, কমলার বাড়ি, ক্রীড়া সংস্কৃতি, ঐতিহাসিক ধর্মীয় উপাসনাথলী, ফুলের খেতে আদি বহু সমলে পরিপূর্ণ অঞ্চলট গ্রাম্য পর্যটনস্থলী হিসাবে সুসংগঠিত রূপত আগবাই লাবলে অঞ্চলটির প্রতিগী লোক আগবাড়ি আছে আর ইয়ারও প্রয়োজনীয়তা বোধ করেছে এই বিশ্ব হলৌ দিবসের জড়িয়ে। ডিব্রুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।